ক্ষুদ্র দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন 2022 সালের গৌর সুন্দর অপেরার দুই রোমান্টিক ফেমাস সিঙ্গার জুটি শেখ সালমান ও মিস অনিতা পান্ডের ডুয়েট গান। এই আমি তাল গাছ না বাবলা গাছ আমাকে চেপে ধরে আছো? ওইভাবে বলবে না। এই কেন না তোমার বাবার মাল আমি? আমি তো মনে মনে করছিলাম তুমি স্পঞ্জের গতি আছো। এই তোমার বাবার মাল আমি? এই কি হলো? তুমি আমার বাবা তুলে তুমি আমাকে রাগিয়ে দিলে বালিকা। এই তোমাকে রাগাচ্ছি তো ভালো। আজ তোমার সঙ্গে খেলা হবে, তারপর তোমাকে এখানে ফেলা হবে, তারপর কি হবে? খেলার পরে ঠেলা হবে। তুমি বাবার মাল বললে? এই তো তোমার বাবার মাল আমি। এটা বাবার মাল হয় না, কার মাল হয়? এটা শ্বশুরের মাল হয়। এই ওটাই তো আমার বাবা। তা শ্বশুরটা আমার বাবা হলো না? এই তোমার বাবা কি করে হলো? তোমাকে যখন সুন্দরী বউ বিয়ে করে নিয়ে গেলাম, হ্যাঁ করলি, আর তোমার পলুভোনাতে যে তোমার বাবার বাড়ি তুমি আমাকে নিয়ে গেলে, হ্যাঁ নিয়ে গেলাম, তোমার বাবার বাড়ি নিয়ে যে আমার বাবা মায়ের নামটা ভুলে গেলাম, আর তোমার বাবা মায়ের পরিচয়ে আমাকে বাঁচতে হলো। কি করে পরিচয় দিলে? ওর শ্বশুরের নামে হবে পরিচয়, তাই নাকি? আরে শ্বশুরের নামে হবে পরিচয়, ওই আমার বাবার নামকে জানবে না। বিয়া কইরা প্রথম প্রথম যে এত সুন্দর খেতে দেবে, এই তা তো দেবে, আমি ভাবতেই পারিনি আমার কপাল এত খারাপ। কেন? ওরে প্রথম দিবে লুচি পুরি, তারপর তো পরে দিবে চিড়া মুড়ি, প্রথম দিবে লুচি পুরি, পরে দিবে চিড়া মুড়ি, তারপর কি হলো? দয়া করে বলছি ভাই, যেন এত সুন্দর বউ পেয়ে যেন শ্বশুর বাড়ি যাবেন না। বাপের রামের কুড়ি ভালো, কিন্তু বউ যদি শ্বশুর বাড়িতে থাকে আরও যদি কারোর সাথে ধরা পড়ে, আর আপনি যদি মাইত্রী দান, ওর বংশ গো বংশ চলে আসবে। ওরে অবশেষে পান্তাওয়া তাও বাজাই জুড়বে না, প্রিয়া কইরা হরতমাইতে বাজারে তোর কত দাম, তোর নাম তোর নাম রাখবো ফজরি রাম। তা তোর বোন যে অত ঝরঝরে, এই কেন আমার বোন কত ঝরঝরে? আমি আগে জানি না, আমি ঝরঝরে তো আমার বোন ঝরঝরে হবে না? তোর বোন বোরকা বলি থাকে, থাকে তো। আমি একদিন হাইক দিয়ে দেখছি তোর বোনের চেহারা, আহা চেহারা, এই কেন? আমি চেহারা দেখে ভয় খেয়ে গেলছি রে। এই কেন ভয় খেয়েছো কেন? ওরে ঘরে আমার একটা শালি আছে তো, দেখতে আমার মা কালী, ওরে ঘরে আমার একটা শালি আছে তো, দেখতে আমার মা কালী, ঘরে আছে ন্যাংরা শালা, ওরে ঘরে আছে ন্যাংরা শালা, ও তোর বাবা কিছু ভাবে না, প্রিয়া কইরা কেউ ঘরে যাওয়াই কোলা, প্রিয়া সলমান চাচা। কোন সালো রে? ও সলমান চাচা, কি হইল বে? ভাবি কেমন আছে? আমাদের মাইক ভাতের শালা লাইন কইতে দিলি না বে। ভাবি কেমন আছে চাচা? কেমন হলো?
কেমন শালা হারামি দেখো কেন আমি চাচা তো ভাবি এই ঠিকই তো বলেছে হ্যাঁ ঠিকই তো বলেছে এই ছুনির মন আছে এই কি বলেছে ইচ্ছে করে তোর বুড়ু কে লাগাতে সলমান চাচা তুই শালে তো মারা মাইটো লাগিয়ে দিলি বে ও সলমান চাচা বুলি ফেলকে দেবে আমাকে চিনতে পারছো না আমি তোমার ভাইপো হযরত আলী হ্যাঁ শালার পুঙ্গাই বালি এই পুঙ্গাই বালি না হযরত আলী ওর নাম ও আমি মনে করছি আমাদের খাটানে সব গ্রাম পাতে বালি যায় তো বলি শালার পুঙ্গাই বালি না শোনো চাচা হ্যাঁ তোমাকে কি বলছি কি বলছো আগামী কাল মঙ্গলকোট হসপিটালে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে তাই তুমি আধার কার্ড সঙ্গে নেবে মোবাইল নাম্বার নেবে আর টুকটুকিতে চেপে চাচা তুমি আর ভাবি একসঙ্গে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে যাবে এই কি বলল বলল এক বস্তা আদা আর কুটকুটিতে যে তুমি কুটকুটি না বলো টুকটুকি আর আদা না বলো আধার কার্ড ভ্যাকসিন নিতে বলল কাকে তোমাকে আর আমাকে তোকে হ্যাঁ তা বড় ভ্যাকসিন লাগা না এই আমি একা নেব না তুমিও নেবে না না আমার শরীরে জোশ আছে জোশ থাকলেও নিতে হবে এ মরদ কা বাচ্চা হে এ তুমি কেমন মরদ তো মরদ হতা হে সালা উসকা দরদ নেই হতা এ জো হে না এ সব মরদ হে মরদ এই শোনো যদি ওরা দুটো করে টিম খেলছে যদি আর দুটো করে খেলে যায় তাহলে ওদের রক্ত কোথা চুরি যাবে জানিস কোথায় এই শোনো তোমার এই বংশকে যদি ফাঁকা মাঠে পায় তাহলে দেখে নেব এই ছড়ির মরণ পাকা হইতেছে নতুন গ্রামে ছেলে কি জিনিস তুমি চিনো না কেন কি করবে যদি একবার তোকে এত সুন্দর মাল পেয়ে যায় কি হবে তা তোকে অত ছেলে লাগবে না একলা আব্দুল্লাহ ঠিক করে দিবে বাপ ও বাচ্চা পারবে না ও বাচ্চা লয় চো বাচ্চা আর যদি একবার বিয়ে দিয়ে দিস চাই ছেলের বাবা আর যদি বড়রা তোকে পেয়ে যায় এই বড়রা পেলে কি ওই ফাঁকা মাঠে তোর কি হাল করবে জানিস কি হাল করবে ও গাড়ি চালাবে ফাঁকে ফাঁকে গাড়ি চালাবে ফাঁকে ফাঁকে গাড়ি চালাবে ফাঁকে ফাঁকে গাড়ি চালাবে ফাঁকে ফাঁকে ছুড়ি যাস না তুই নতুন গ্রামের মাঠে ছুড়ি যাস না তুই নতুন গ্রামের মাঠে তোর গাড়ি চালা কে ফাঁকে গাড়ি চালাবে ফাঁকে ফাঁকে গাড়ি চালাবে ফাঁকে ফাঁকে